কাশ্মীরের বিপজ্জনক অঞ্চলগুলির মধ্যে একটি পুলওয়ামা। ভারতীয় নিরাপত্তা বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ যেখানে নিয়মিত, যেখানে বন্দুকের গুলির শব্দে সবাই অভ্যস্ত, এমনই একটি অঞ্চলে বেড়ে উঠেছেন শহীদ শাব্বির। কাশ্মীর ইউনিভার্সিটির সঙ্গীত ও চারুকলা অনুষদের ২০ বছর বয়সী ছাত্র শাব্বির অনেক কাশ্মীরি তরুণের মতো সহজেই বন্দুক তুলে নিতে কিংবা মাদকাসক্ত হতে পারতেন, কিন্তু শাব্বির বেছে নেন শিল্পী হওয়ার পথ। শিল্প তাকে বেঁচে থাকার অনুপ্রেরণা দেয়, যার মাধ্যমে প্রকাশ করতে পারেন ভেতরের অশান্তি। কাশ্মীরের নির্বাচনের প্রচারের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে চিত্রাঙ্কন করার সময় শাব্বির রয়টার্সকে বলেন, আমরা যে পরিবেশে বাস করছি এটা সবসময় স্বাভাবিক নয়, সবসময় এক ধরনের ভয়। সত্যি বলতে আমরা এখানে কিছুই করি না, আমরা বাসায় থাকি আর কিছুই করছি না। আমি মাত্রই বিশ্ববিদ্যালয় থেকে এসেছি, বাবা মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি, এখনো একটা ভয় ভিতরে কাজ করছে। ২০১৯ সালে বিশেষ মর্যাদা লোপের পর প্রথম লোকসভা ভোট হচ্ছে কাশ্মীরে। গত কয়েক মাসে যোগাযোগের ব্যবস্থা কমানো এবং স্থানীয়দের সোশ্যাল মিডিয়ার কার্যক্রমের উপর বিশেষ নজরদারি রাখা হয়েছে। শাব্বির বলেন, শিল্প হল এই ধরনের অসুস্থতার সর্বোত্তম নিরাময়। আমরা যদি আজকের পরিস্থিতির কথা বলি, সেখানে হতাশা আর শোক রয়েছে, তাই যুব সমাজ সঠিক পথ ছেড়ে জড়িয়ে পড়ছে মাদক চরমপন্থায়। তারা আসলে তাদের রাগ শক্তিকে ফলপ্রসূ করতে চায়। আমি মনে করি রাগ দেখানোর একটা বিকল্প হতে পারে শিল্প বা সঙ্গীত, হতে পারে পড়ালেখা। বেছে নেওয়ার একাধিক বিকল্প আছে, তাই তাদের শক্তি অন্য কোথাও নষ্ট করার দরকার নেই। সো মাল্টিপল চয়েসেস আর देयर, সো জরুরি নেই হ্যায় ও আপনি এনার্জি ওয়েস্ট করে কহীন পে গার্বেজ মে ব্যাঠ কে। রাত 10 মে আত্রসি পার পরম চানি লোলারে চানি লার সনসজ বঙ্গরি গরম চানি লোলারে।